সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে আজ। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় ইউরেনিয়াম হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ইউরেনিয়াম হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মধ্যে এ প্রকল্পের পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ামের প্রথম চালান দেশে এসেছে। ইউরেনিয়াম বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে নেওয়া হয়। 1,14,000 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে বেশিরভাগ অর্থই ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক প্রকল্পে দুটি ইউনিটের কাজ চলছে। প্রথম ইউনিট 2024 সালে ও দ্বিতীয় ইউনিট 2025 সালে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। উজানের ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। গত 24 ঘন্টায় তিস্তা নদীর পানি 31 সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার রাত 9:15 দিকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তার নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সকাল 9টার তথ্য অনুযায়ী তিস্তা নদী কাউনিয়া পয়েন্টের পানি সমতল 28.15 মিটার, যা বৃহস্পতিবার ভোর নাগাদ বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার তিস্তা নদী তীরবর্তী এলাকাসমূহ প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটার গাড়ি বহরে হামলার ঘটনায় সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার HM আজিমুল হক। তিনি বলেন, ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করা হয়েছে, তাকে আজ সকালে আদালতে সোপর্দ করা হবে। 2018 সালের 4 আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ডক্টর কামাল হোসেন সহ কয়েকজন অংশ নেন, কিন্তু ওই রাতে নৈশভোজের নামে সেখানে সরকার বিরোধী ষড়যন্ত্র হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে হামলা করা হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ বিশ্বের কাছে একটি আত্মমর্যাদাশীল দেশ। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই, কোনো বিকল্প নেই। বুধবার দুপুর 12টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানের বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ডক্টর মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম রহমান, যিনি এই আমাদের এই সরকারের রাষ্ট্রের ক্ষেত্রে সব কাজই যে আমরা ভালো করতেছি এরকম দাবি করার সুযোগ নেই। আমাদের হয়তো অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমাদের সরকার কোথায় মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টেনশন আছে যে এই বাংলাদেশকে একটা আত্মমর্যাদার উন্নত দেশ হিসেবে গড়ে নেওয়া, এবং সেই কাজ করে যাচ্ছে। হয়তো সেই কাজ করার ক্ষেত্রে মেশিনদের মধ্যে যারা আমার কাছে এক্সিকিউটিভ বডি যারা আছেন তাদের মধ্যে অনেকের কারণে হয়তো কিছু কিছু সময় দিয়ে একটা নেতিবাচক নিয়ে আসতে পারে, কিন্তু শেখ হাসিনা ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এটা আজকে সর্বস্বীকৃত। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল বলেই আমরা বাংলাদেশের মানুষ নতুন করে আলো পদ্ম দেখেছি। এই বাংলাদেশ এখন গোটা বিশ্বের কাছে একটা আত্মমর্যাদাশীল দেশ। লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ PPM বলেছেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, এটাই আমাদের নীতি। অপরাধীর গায়ে পুলিশের আঁচড় লাগতেই হবে, যতক্ষণ পর্যন্ত আঁচড় না লাগবে অপরাধী কিন্তু ততক্ষণ পর্যন্ত মনের আনন্দে অপরাধকর্ম করা যাবে, এটি হতে দেওয়া যাবে না। বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দুটি হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও একটি দেশীয় রিভলভার উদ্ধারের ঘটনায় তিনি এসব কথা বলেন।
এসপি জানান, 14 সেপ্টেম্বর রামগঞ্জে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে রিপন হোসেন নামে একজনের মৃত্যু হয়। ঘটনাটি তদন্তকালে রামগঞ্জ ও রায়পুরের বিভিন্ন এলাকার ছিনতাইকারী চক্রের নাম উঠে আসে। তদন্তে প্রাপ্ত মোহাম্মদ জসিম নামে একজনকে ঢাকার কোতোয়ালি থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। পরে তাকে 17 সেপ্টেম্বর দায়েরকৃত ছিনতাই ও রিপন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানায়। এদের নামে আসামিদের মধ্যে আমরা অলরেডি 4 জন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি, তার মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর আসামি সহ যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। এবং এর মধ্যে 1 নম্বর আসামিকে আমরা কিন্তু ঢাকা থেকে সদরঘাট থেকে গ্রেপ্তার করেছি। আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের একটা টিম গিয়ে গ্রেপ্তার করতে পেরেছে। আর 2 নম্বর আসামিকে আমরা কিন্তু খুলনা থেকে গ্রেপ্তার করেছি। তা আমাদের এই ধরনের যে কোনো ক্রাইমের ক্ষেত্রে, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের যেটা পলিসি যে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং তার গায়ে আচর লাগতেই হোক, এটা হলো আমাদের পলিসি। যতক্ষণ পর্যন্ত আচর না লাগে সে কিন্তু মানে মনের আনন্দে অপকর্ম করে যাবে, এটা হতে দেওয়া যাবে না। আমাদের লক্ষ্মীপুর জেলা পুলিশের একটাই লক্ষ্য যাতে আমাদের লক্ষ্মীপুরবাসী শান্তিপূর্ণভাবে তাদের যানমালের নিরাপত্তা সহ বসবাস করতে পারে, এইভাবে আমরা কাজ করে দেব। মার্কিন যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, গণমাধ্যমকে মতামত প্রচার করা থেকে বিরত রাখার পদক্ষেপ নেওয়া ব্যক্তিরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। বাংলাদেশের গণমাধ্যমের উপরও ভিসা নীতি প্রয়োগ হতে পারে মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে গত 28 সেপ্টেম্বর তাকে চিঠি দেয় সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশ। চিঠিতে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য যথেষ্ট স্বচ্ছ নয় এবং বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। সংগঠনটির সভাপতি মুজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ বিবৃতি প্রকাশ করে। মঙ্গলবার সেই চিঠির জবাবে গণমাধ্যমের স্বাধীনতায় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন পিটার হাস। চার দিনের মাথায় দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম 1,167 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে 97,044 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত 1 অক্টোবর ও 28 সেপ্টেম্বর 2 দফায় কমানো হয় সোনার দাম। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে আকস্মিক বন্যায় 10 জনের মৃত্যু হয়েছে। তিস্তার ভয়ানক গ্রাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামের পর গ্রাম। সিকিম সরকার সূত্রে জানা গেছে এই আকস্মিক বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়। নিখোঁজ হয়েছে প্রায় 82 জনের মধ্যে 22 জন ভারতীয় সেনা সদস্য। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বুধবার সকালে সিকিমের লোহনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে যার জেরে বন্যা দেখা দেয়। সিকিমের চুংথাংয়ে একটি নদী বাঁধ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, ওই এলাকায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সিকিম সরকার এরই মধ্যে এই ঘটনাকে বিপর্যয় ঘোষণা করে। এ বন্যার ফলে প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, জলপাইগুড়ির প্রায় সব রাস্তাঘাটই পানির নিচে। বুধবার বিকেলে বাফের নির্বাহী কমিটির সভার পরেই সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, বসুন্ধরা কিংস যে 5 ফুটবলারকে নিষিদ্ধ করেছে তাদের কারোরই জাতীয় দলে ঢোকার সম্ভাবনা নেই। শৃঙ্খলা ভঙ্গ করা ফুটবলারদের কোচ ক্যাবেরার জাতীয় দলে অন্তর্ভুক্ত করবে না। স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবেরা রাতে নিষিদ্ধ কাউকে না রেখে আরও 12 খেলোয়াড়ের নাম ঘোষণা করেন যারা আজ সকালে ক্যাম্পে যোগ দেবেন। 15 ফুটবলার নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প শুরু হয়েছিল 30 সেপ্টেম্বর। মঙ্গলবার সকালে আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। 16 জনের সঙ্গে আরও 12 যোগ হয়ে 28 জন নিয়ে আজ শুরু হবে পূর্ণাঙ্গ অনুশীলন।
গত 14 এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফা। এর 3 দিন পর মাফুফে জরুরি সভা করে ফিফা কর্তৃক আনা অভিযোগের অধিকতর তদন্ত করতে যে কমিটি গঠন করেছিল ওই কমিটি প্রতিবেদন জমা দিয়েছিল গত 30 জুলাই। প্রতিবেদন মাফুফের সভাপতির কাছে হস্তান্তরের 65 দিন পর বুধবার অনুষ্ঠিত হলো নির্বাহী কমিটির সভা। এ সভায় বাফুফের সভাপতি প্রতিবেদন উপস্থাপন করে সবার মতামত নিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে বাফুফের পরের সভায় এই প্রতিবেদনের সুপারিশের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক বড় প্রত্যাশা নিয়ে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ। অন্য সব আসরের চেয়ে এবার টাইগারদের কাছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রত্যাশাও বেশি। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ক্যাপ্টেন্স ডেতে আইসিসির সঙ্গে দেয়া সাক্ষাৎকারে দেশের মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন অধিনায়ক সাকিবুল হাসান। অংশগ্রহণকারী 10 দলের অধিনায়কের উপস্থিতিতে আয়োজন করা হয় ক্যাপ্টেন্স ডের। এ সময় প্রতিটি অধিনায়কের কাছে টুর্নামেন্ট থেকে দলের প্রত্যাশার বিষয়ে জানতে চাওয়া হয়। তখন বাংলাদেশ অধিনায়ক সাকিবুল হাসান কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের কথা জানাননি। তিনি বলেছেন বিশ্বকাপে ভালো কিছু করতে চায় বাংলাদেশ, দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে চায় তার দল। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।